সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা আপনারা উপভোগ করছেন গিরিশুর শিল্পী গোষ্ঠীর পরিবেশনা মানব্য গণসঙ্গীতের আসর সংগ্রামে সুধী সমাবেশ আমরা আজকে এখানে
সেটি তারা বাস্তবায়ন হয়েছে বলে তারা দাবি করছে সরকার। কিন্তু আমরা বলছি
এখানে ভূমি কমিশন হয়েছে কিন্তু ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়নি এই পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প প্রত্যাহারের জন্য দাবি করা হয়েছে কিন্তু আমরা দেখেছি অপারেশন উত্তরণের নামে এক এক পরে এখানে আমাদের আবার সেনা ক্যাম্প এখানে বলবত রাখা হয়েছে সেনা শাসন বলবত রাখা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমাদের যে ভূমি অধিকার আমাদের রাজনৈতিক অধিকার সাংস্কৃতিক অধিকার এই কোটি অধিকার আমরা এখনো পাইনি সংগ্রামী বন্ধুগণ তাহলে যদি চুম্ব অধ্যুষিত অঞ্চল হিসেবে বৈশিষ্ট্য যদি সংরক্ষণ করে থাকে সরকার তাহলে আজকে আমাকে এখনো কেন অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে দাঁড়াতে হবে আজকে সুমন মার্মা আজকে কেন উপজাতি হতে যাবে আজকে কেন ক্ষুদ্র নির্গোষ্ঠী হতে যাবে আজকে কেন ক্ষুদ্র জাতি হতে হতে যাবে সংগ্রামী বন্ধুগণ আমি আদিবাসী আমি চুম্ব আমি আমার এই পরিচয় আমার ভাষা আছে আমার ঐতিহ্য আছে সংগ্রামী বন্ধুগণ আমি বলতে চাই সংগ্রামী বন্ধুগণ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং রান স্বরে যারা শুনছেন তাদের প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সরকার চায় উগ্র বাঙালি বাঙালি জাতিবাদ সৃষ্টি করে এই এলাকায় আমাদেরকে বাঙালি করার একটা ষড়যন্ত্র চলছে চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা 2009 সালে ক্ষমতায় আসার মধ্য দিয়ে যে 9টি বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই মহাদেশ সরকার যে রাষ্ট্র ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা চুক্তির যে মৌলিক বিষয়গুলো তারা একটিও বাস্তবায়ন করেন নাই বরং চুক্তি বাস্তবায়ন তো দূরের কথা চুক্তির যে চুক্তির বিরোধী যে চুক্তি লঙ্ঘন করার মধ্য দিয়ে চুক্তি বিরোধী কার্যকলাপের মধ্য দিয়ে যুগ্ম স্বার্থ পরিবর্তনের কাজে তারা লিপ্ত রেখেছেন এবং কার্যক্রম পরিচালনা করেছেন আমরা দেখতে পাই এই বর্তমান চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে আবারও অশান্তি সৃষ্টি হতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রামে যুগ্ম নারী সহ পার্বত্য চট্টগ্রামে যুগ্ম জনগণ আজকে সেই নিরাপত্তাহীনভাবে জীবনযাপনের করতে তারা আজকে বাধ্য হচ্ছে তাই আজকে পার্বত্য চট্টগ্রামে যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে সে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য এই যুগ্ম জনগণ আজকে ঐক্যগতভাবে আজকে প্রস্তুত রয়েছে কেননা এই যুগ্ম জনগণের পেট আজকে দেওয়ালে আটকে গেছে কারণ যুগ্ম জনগণ আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই তারা আর পিছিয়ে যেতে চায় না তাই তারা আজকে এই সংকট থেকে তারা মুক্তি পেতে চায় সেজন্য আজকে এই আজকের এই সমাবেশ থেকে আমি যে কথাটি বলতে চাই আজকে এই যুগ্ম জনগণ আজকে সংখ্যা হতে পারে আজকে কম হতে পারে কিন্তু আজকে এই যুগ্ম জনগণ অধিকারের জন্য আজকে আমরা যে যুগ্ম জনগণ রয়েছি আমরা এই অধিকারের জন্য আমরা মৃত্যুকে আমরা জয় করেছি কেননা চুক্তির আগে এবং চুক্তির পরে এই আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংকটের মধ্য দিয়েও আজকে এই যুগ্ম জনগণ তাদের অস্তিত্ব রক্ষার্থে আন্দোলন সংগ্রামে লিপ্ত রয়েছে তাই আজকে এই যুগ্ম জনগণ আজকে মৃত্যুকে ভয় করে না তারা আজকে অধিকারের জন্য নিজের অধিকারের জন্য তারা আজকে যে কোনো ধরনের পদক্ষেপের জন্য তারা আজকে প্রস্তুত রয়েছে তারা আজকে এই যুগ্ম জনগণ তারা আজকে জীবিত অবস্থায় আর মৃত থাকতে চান না যেখানে আজকে চুক্তির অধিকাংশ ধারাগুলো বাস্তবায়িত হয় নাই আজকে চুক্তির 20 বছর পরেও আমাদের যে চুক্তির 2/3 দ্বারা অবাস্তবায়িত অবস্থায় আমরা এই সমাবেশ আমরা অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি আমরা 20 বছর বা 2 দশক আজকে কুর্তি আমরা উদযাপন করতে বাধ্য হচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন যে আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়িত না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির সার্বিক কোনো উন্নতি হয়নি এখনো আমাদের যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে বঞ্চনা যে দমন বিরণ যে নিপীড়ন নির্যাতন এখনো যুগ্ম জনগণের উপর অব্যাহত
হয়ে চলছে, যার ফলে আজকে যুগ্ম জনগণের কোনো জীবনের কোনো নিরাপত্তা নেই, সহায় সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। এমনি এক শাস্তিযুক্তকর অবস্থায় আমাদের বসবাস করতে হচ্ছে, দিন অতিবাহিত করতে হচ্ছে। আমরা জানি যে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্য নিয়ে, অথচ আজকে সেই রাজনৈতিক সমস্যার সমাধান এখনো অর্জিত হয়নি। এখনো পার্বত্য জনগণ তাদের স্বশাসনের অধিকার ফেরত পায়নি, তাদের শাসনতান্ত্রিক অধিকার ফেরত পায়নি, এখনো তাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার ফেরত পায়নি। তাদের এইসব অধিকার নানাভাবে আজকে শাসক গোষ্ঠী রাষ্ট্রযন্ত্র পদদলিত করে চলছে। আজকে আপনারা জানেন যে চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদ সম্বলিত যে বিশেষ শাসন ব্যবস্থা প্রবর্তনের বিধান করা হয়েছে, সেই শাসন ব্যবস্থায় এখানকার যুগ্ম জনগণের এখানকার স্থায়ী বাঙালি অধিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের স্বশাসনের অধিকার, তাদের অর্থনৈতিক অধিকার, তাদের প্রশাসনিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ এই যে আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদকে অদর্ভ অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আজকে তিন পার্বত্য জেলা পরিষদ চুক্তি বিরোধী একটি আটকায় পরিণত হয়েছে। এই পার্বত্য জেলা পরিষদ যেখানে চুক্তি বাস্তবায়নে একটা অংশ হিসেবে কাজ করবে, এই তিন পার্বত্য জেলা পরিষদ যেখানে যুগ্ম জনগণের একটা প্রতিনিধিত্বশীল একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, সেই তিন পার্বত্য জেলা পরিষদ আর চুক্তি বিরোধী ভূমিকা যুগ্ম স্বার্থ বিরোধী ভূমিকায় পর্যবেক্ষিত হয়েছে, পরিণত হয়েছে। আজকে যেখানে যুগ্ম জনগণ একসময় তাদের মেধার ভিত্তিতে চাকরি পেত, আজকে জেলা পরিষদের মাধ্যমে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে নিয়োগ চলছে, সেখানে অর্থ ছাড়া চাকরি পাওয়া এখন সম্ভবপর হচ্ছে না। এমনি এক দুর্নীতির আশ্রয় পরিণত হয়েছে পার্বত্য জেলা পরিষদ, যার ফলে দেখা যায় আজকে যুগ্ম জনগণ তারা মেধা থাকা সত্ত্বেও আজকে যাদের মেধা ভিত্তিতে যোগ্যতা আছে তারা আজকে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে নিয়োগ পাচ্ছেন না। টাকা ছাড়া আজকে তারা চাকরি পাচ্ছেন না, দলীয় সদস্য না হলে তারা আজকে চাকরি পাচ্ছে না। এমনি এক অবস্থায় এই জেলা পরিষদকে রাখা হয়েছে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম সমস্যার অন্যতম একটা সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। আজকে 20 বছর পরেও এই ভূমি সমস্যা সমাধান হয়নি। আজকে সরকার বলছে ভূমি কমিশন গঠিত হয়ে গেছে, কিন্তু ভূমি কমিশন গঠিত হলে যে পার্বত্য ভূমি সমস্যার সমাধান হয়েছে তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো সেটাকে সেভাবে বলা যাবে না। আজকে আজকে ভূমি কমিশন গঠিত হয়েছে সত্যি, কিন্তু এই ভূমি কমিশন একটা ভূমি বিরোধ আজকে নিষ্পত্তি হয় নাই। যুগ্ম জনগণের যে ব্যাপক হওয়া জায়গা জমি, এক একর জমি আজকে ফেরত দিতে পারে নাই, তার মূল কারণ হচ্ছে সরকার এই ভূমি বিরোধ নিষ্পত্তি চায় না। আপনারা জানেন যে 2001 সালে যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন প্রণয়ন করেছিল সরকার, তখন তারা আঞ্চলিক পরিষদের সাথে কোনোরূপ আলোচনা না করে চুক্তি বিরোধী অনেক দ্বারা তারা এই ভূমি চুক্তিকে অন্তর্ভুক্ত করেছিল। পরবর্তীতে আমাদের জনসংহতি সমিতি যুগ্ম জনগণে পার্বত্যবাসীর এবং দেশের নাগরিক সমাজের আন্দোলনের ফলে 16 বছর ব্যয়ভার করার পর সরকার বাধ্য হয়েছিল গত 2016 সালে এই বহির্বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন করতে। কিন্তু এখনো সরকার এই কমিশনের যে বিধিমালার গতিতে ভূমি কমিশন তার বহির্বিরোধ নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করবে সেই বিধিমালাকে তারা ঝুলিয়ে রেখে দিয়েছে, যার ফলে এখনো ভূমি কমিশন বহির্বিরোধ নিষ্পত্তির কাজ শুরু করতে পারেনি। এভাবেই আজকে এই সরকার যে সরকার চুক্তি স্বাক্ষর করেছিল সেই সরকার চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে প্রতি পদে পদে আজকে বাধা সৃষ্টি করে চলছে, বহির্বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে চলছে। আজকে চুক্তিতে লেখা আছে যে সকল অস্থায়ী কাম পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই অস্থায়ী কামগুলো প্রত্যাহার করা হয়নি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা জানি যে এখানে চুক্তির সময় 5 শতাধিক অস্থায়ী কাম ছিল, এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে 7 শতাধিক অস্থায়ী কাম রয়েছে। শুধুমাত্র দীর্ঘ সময়ে সে চুক্তিটি অস্থায়ী কাম প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে দেশ চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে এই সমস্যাকে রাজনৈতিক এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।
সেই জায়গায় সরকার এই শিক্ষার্থীরা সরকার 2001 সালে অপারেশন উত্তরণ নামে এক প্রকার সেনাপতন এখানে আবার জারি করে যে সেনাপতনের মধ্যে দিয়ে আজকে সেনাবাহিনী সকল ক্ষেত্রে হস্তক্ষেপ করে চলছে। আজকে সাধারণ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা আজকে হস্তক্ষেপ করে চলছে। বলা যায় আজকে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে, তারা সিদ্ধান্ত নির্ধারণের ভূমিকা পালন করছে। আজকে এখানে গণতন্ত্র মানুষের যে কন্যাত্মিক অধিকার বলতে কিছু নেই, এমনি একটা অবস্থায় আজকে পার্বত্য প্রতিবাসীরা বসবাস করতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন যে চুক্তির আগে যে শরণার্থী পরিস্থিতির কারণে প্রায় 70,000 শরণার্থী যুগ্ম ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। প্রায় 1,00,000 পরিবার যুগ্ম তাদের সর্ব জায়গা থেকে উদ্বাস্ত হয়ে আভ্যন্তরীণ উদ্বাস্ত হিসেবে তারা উদ্বাস্ত হয়েছিল। সেই সকল যুগ্ম শরণার্থী এবং আভ্যন্তরীণ উদ্বাস্তদের পুনর্বাসনের কথা ছিল, কিন্তু সরকার এখনো সেই আভ্যন্তরীণ উদ্বাস্ত এবং যুগ্ম শরণার্থী সর্ব জায়গায় পুনর্বাসন করেনি। আজকে 20 বছর পর্যন্ত সেই আভ্যন্তরীণ উদ্বাস্তদের পুনর্বাসন করেনি, যার ফলে আজকে আভ্যন্তরীণ উদ্বাস্তরা এখনো গভীর অরণ্যে আত্মীয় স্বজনের বাসায় বা বিভিন্ন অস্থায়ী তারা বসবাস করতে ভালো মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অথচ আজকে আপনাদের চুক্তিতে দেখা আছে শুধুমাত্র উপজাতীয় উদ্বাস্তদের পুনর্বাসন করা হবে, কিন্তু সরকার 2001 সালে 2000 সালে তারা সেটেলার বাঙালিদেরকেও অস্থায়ী এখানে আভ্যন্তরীণ উদ্বাস্তর হিসেবে বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল, যেটা সম্পূর্ণ চুক্তি বিরোধী। এবং আপনারা জানেন এই যে সেটেলার বাঙালিদেরকে এখানে আভ্যন্তরীণ উদ্বাস্তর হিসেবে পুনর্বাসনের উদ্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে প্রতিক্রিয়াতে ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে দীপঙ্কর তালুকদার। সেই সময় তিনি এই আভ্যন্তরীণ বাস করতে আহ্বান দিলেন, তার উদ্যোগে চুক্তি বিরোধী ভূমিকা গ্রহণ করা হয়েছিল। আজকে সেই দীপঙ্কর তালুকদার বলে যে আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হচ্ছে না জনসংহতি সমিতির কারণে বা নানা অজুহাত তিনি সৃষ্টি করে, অথচ তার কারণেই আজকে আভ্যন্তরীণ উদ্বাস্তর পুনর্বাসনের কাজ স্থবির অবস্থায় পড়ে আছে। এবারে যদি আমরা দেখি যে মৌলিক বিষয় সমূহ আজকে অবাস্তবায়িত অবস্থায় রেখে দিয়েছে সরকার, অথচ সেই জায়গায় বলতে যে সরকার ভারতটি দ্বারা মধ্যে আত্মদৃষ্টি দ্বারা বাস্তবায়িত হয়েছে, এ থেকে হাস্যকর আর কি হতে পারে, এ থেকে যে ভাগ্যের পরিহাস আর কি হতে পারে আপনারা ভেবে দেখতে পারেন। সংগ্রামে সাথী বন্ধুরা আপনারা দেখেছেন গতকালকে ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি রাজনৈতিক সমস্যা, এটা অনস্বীকার্য যে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে এই সমস্যাকে রাজনৈতিক এবং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে জাতীয়ভাবে এবং রাজনৈতিক উপায়ে সমাধানের লক্ষ্যে। অথচ গতকালকে আপনারা যারা প্রধানমন্ত্রী বক্তব্য শুনেছেন আপনারা দেখতে পাবেন ওখানে তিনি যে বক্তব্য দিয়েছেন ওখানে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো কথা তিনি বলেননি, শুধুমাত্র উন্নয়নের কথা বলেছেন। অথচ পার্বত্য চট্টগ্রাম সমস্যা কোনো অর্থনৈতিক সমস্যা না, এটা প্রধান চরিত্র হচ্ছে রাজনৈতিক সমস্যা। সুতরাং আগে যদি রাজনৈতিক সমস্যা সমাধান না হয়, রাজনৈতিক অধিকার যদি যুগ্ম জনগণকে এখানকার স্থায়ী অধিবাসীদেরকে যদি দেওয়া না হয়, তাহলে হাজার উন্নয়ন করলেও সেই উন্নয়ন ব্যর্থ হতে পারে না, সেই উন্নয়ন বংশ সেখানকার জনগণকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আজকে তাই হচ্ছে, আপনারা যে উন্নয়ন কার্যক্রমগুলো হচ্ছে যেখানে সেখানে রাস্তাঘাট হচ্ছে, উন্নয়নের নামে যে পর্যটন কেন্দ্র হচ্ছে, উন্নয়নের নামে যে কমি ইজারা দেওয়া হচ্ছে, যে বাগান বাগিচা করে তোলা হচ্ছে, যে বনায়ন করা হচ্ছে সেখান থেকে যুগ্মদেরকে উচ্ছেদ করা হয়েছে, যুগ্মদের তাদের পদ্ধতিটা বিচ্ছিন্ন করা হচ্ছে, সেই উন্নয়ন কখনো আমাদের উপকারে আসতে পারে না যদি আমাদের রাজনৈতিক অধিকারগুলো আগে দেওয়া না হয়। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই রাজনৈতিক যে অধিকারের কথা একটি বিষয়েও তিনি গতকালকে তার বক্তৃতায় উচ্চারণ করেন, অথচ তিনি বলছেন এই সমস্যা রাজনৈতিক সমস্যা, এই সমস্যা রাজনৈতিক করে সমাধানের জন্য তারা চুক্তি করেছেন, কিন্তু তারা শুধু উন্নয়নের দৃষ্টি তুলে ধরে এই রাজনৈতিক সমস্যাকে অর্থনৈতিক সমস্যা হিসেবে রূপান্তরিত করার একটা অপপ্রয়াস করা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা এই যে সরকারের যে হীন উদ্দেশ্য এই পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে ভিন্নতাকে প্রবাহিত করাতে অপচেষ্টা, সে বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা গতকালকে যে
প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তিনি এক সময় বলেছিলেন যে এই সমস্যা যে পাতাপুরের পরবর্তীতে সামরিক উপায়ে সমাধানের চেষ্টা করা হয়েছিল এবং অথচ এই সমস্যা একটি রাজনৈতিক সমস্যা কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাই এই সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য সরকার চেষ্টা করছে আমরা সেরূপ কোনো লক্ষণ দেখতে পাই না বরং আজকে আমরা দেখতে পাই এই সমস্যাকে সামরিক উপায়ে দমন পীড়নের জন্য নানা পায়তারা আসতে চলছে আজকে সেই 2001 সালে অপারেশন উত্তরণ নামে সামরিক শাসন জারি করে জুম্মদের উপর এই পার্বত্যবাসীর উপর সেনা শাসন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে আজকে এই সেনা শাসন এই পার্বত্য চট্টগ্রামে জুম্মদনগরের উপর বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে বলবৎ হয়েছে আজকে সারা দেশে যেখানে রাজনৈতিক গণতান্ত্রিক শাসন থাকার কথা আজকে পার্বত্য চট্টগ্রামে সেখানে আজকে সামরিক শাসনে আজকে এই জুম্মদনগর একান্তার অধিবাসী আজকে বিরুদ্ধে বাধা রয়েছে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আজকে সেই অপারেশন উত্তরের বদলতে আজকে সেনাবাহিনী যেখানে সেখানে অপারেশন চালাচ্ছে যাকে যাকে দমন পীড়ন করছে তাকে তাকে দল বদল করছে আপনারা জানেন যে কিছুদিন আগে যে এই কাপ্তায়ে যে বিস্তারিত মিশিয়ে দিয়ে আমাদের জনসংযোগ কমিটির সভাপতি পিসিবির সভাপতিকে দল বদল করে অমানসিক তবে নির্যাতন করে মাঠে নিয়ে প্রেরণ করা হয়েছে এবং হাজার হাজার শত শত কর্মীকে আজকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে আজকে যে সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছিল সেখানে আজকে চুক্তিকৃত ভূমিকা নিয়ে এই সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে একের পর এক অবনতির দিকে ফেলে দিয়েছে এটা কখনো দেশের জন্য পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের জন্য কখনোই শুভ বল বয়ে আনতে পারে না বলে আমরা মনে করতে পারি আজকে আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের যে গুড়িমুষি সেটাকে দামাশামা দিতে সরকার নানা ধরনের অপতারণা নানা ধরনের যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আজকে যারা চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করছে সেই জনসংহতি সমিতি থেকে শুরু করে বিভিন্ন যে নাগরিক সমাজ আজকে চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করছে তাদেরকে সন্ত্রাসী চাঁদাবাদের নামে আখ্যায়িত করে সমস্যাকে ভিন্ন কাছে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে এই অবস্থা আমরা দেখতে পাই সেভাবে তারা অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে আজকে যেখানে তার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তারা চুক্তি বাস্তবায়নের যে তাদেরকে ব্যস্ততা সেই ব্যস্ততা তারা সমাজে উদ্দেশ্যে সরকার এই অপপ্রচারণা চালাচ্ছে অথচ আজকে যে কোনো আমরা দেখি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সময়ও যে হানাদার পাক বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাদী কার্যক্রম রাষ্ট্রবিরোধী কার্যক্রম হিসেবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আজকে ঠিক অনুরূপ ভাবে একই তারিখে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের যে আন্দোলনকে আজকে সন্ত্রাসী কার্যক্রম অস্ত্রধারীদের কার্যক্রম যে সাধারণী কার্যক্রম হিসেবে অপপ্রচার চালানোর অপপ্রয়াস চালাচ্ছে আসলে আমরা জানি কোন একটা অধিকার আদায়ের আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম লেভেল দিয়ে কখনো দমন পীড়ন করা যায় না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেমনি পার পায়নি দমন করতে পারেনি পৃথিবীর বিভিন্ন দেশে কখনো সে ধরনের ন্যায্য আন্দোলনকে কখনো দমন পীড়ন করা যায় না আজকে আমাদের জন্মজনগণের যে চুক্তি বাস্তবায়নের যে আন্দোলন আমাদের যে ন্যায্য আন্দোলন আমাদের যে অধিকার আদায়ের আন্দোলন কখনোই সাথে করছি যতই অপপ্রচার চালক থাকে না কখনোই দমন পীড়ন করা যাবে না আমাদের আন্দোলন অবশ্যই এগিয়ে যাবে আমরা জয়যুক্ত হব বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মহাশয় অশোক সাহা আজকে এই যে দিনটি এই দিনটিও কিন্তু দীর্ঘ সংগ্রাম দীর্ঘ প্রাণ দীর্ঘ লড়াইয়ের ফসল মনে অনেক কষ্ট সহ এবং যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন একটি চুক্তি করতে সরকারকে বাধ্য করেছেন 3 বছর আগে সেই লড়াকু মানুষগুলো এখানে আছেন আছেন তাদের প্রজন্ম আছেন তাদের আত্মীয় স্বজন সবাইকে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই প্রিয় ভাই বোনেরা আমি এতক্ষণ কথা শুনছিলাম শুনতে শুনতে ভাবছিলাম এই বিশাল জগৎ সংসার কত সংকট কত কষ্ট মানুষে ছোটবেলায় আমরা একটি ছোট্ট কবিতা পড়েছিলাম
জগত জুড়িয়া আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। কালোয়ার ভালো বাহিরে কেবল হিসাবে সবার সমান রাঙা। সেই মানুষগুলোই লড়তে লড়তে জীবন দিতে দিতে রক্ত দিতে দিতে পৃথিবীর বুকে তার নিজের স্বাধীন দেশ কায়েম করেছে। আমাদের বাংলাদেশও যেমন করে 1971 সালে লাখো মানুষ মুখে রক্ত দিয়ে আমাদের বাংলাদেশ কায়েম করেছে, এবং আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের মালিককে, এই বাংলাদেশের মালিক সকল মানুষ। সেই মানুষ হবে বাঙালি, সেই মানুষ হবে অবাঙালি, সেই মানুষ হবে সমতলের, সেই মানুষ হবে পাহাড়ের। এখানে কোন রকমের পৃথকায়ন নেই। কেউ যদি পৃথকায়ন করে ভাবতে চান, সেই ভাবতে হবে ফুলে ভরা, সিদ্ধান্তে ভরা। কারণ এই জনপদে দীর্ঘকাল থেকে যারা বসবাস করে আসছেন, এই জনপদের মালিক তারাই, তারাই এখানে ঘর সংসার করছেন, জীবনের সাথে যুগছেন, অর্থনৈতিক রাজনৈতিক স্বাভাবিক সংকট সহ নানা সংকটকে সামনে নিয়ে তারা জীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাই আজ আজকের অনুষ্ঠানে আমি এই কথাটি বলব, মানুষের জীবন তার অপর নাম হল সংগ্রাম। সংগ্রাম না করলে কেউ কিছু দেয় না। আমাদের পাকিস্তানি সুরচারের বিরুদ্ধে 52 সাল ধরে লড়াই হয়েছে, লড়তে লড়তে 24 বছর লড়তে লড়তে 71-এর 9 মার্চ যুদ্ধ করেই তো বাংলাদেশ হয়েছে। এবং লড়াইয়ের নানা ধরন আছে, সেই ধরনের ভিতরে মানুষ থাকে পৃথিবীর দেশে দেশে। লড়াই চলছে, লড়াই চলবে। আজকের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 20 বছর আগে যেই চুক্তি হয়েছিল, সেই চুক্তি নিয়ে আমরা যা শুনলাম, যা পড়লাম, যা দেখলাম, পত্র পত্রিকা যা দেখি, কি দেখি, যারা চুক্তি করে ইতিহাসে স্থান পেয়েছে বলে দাবি করেন বর্তমান সরকার, সরকার প্রধান গতকাল বলেছেন 4 ভাগের 3 ভাগ অর্জন হয়েছে, আরো বেশি অর্জন হয়েছে, দিয়ে দিয়েছি, আর বাকিটা অল্প সময়ের মধ্যে হবে। আর যারা ভুক্তভোগী, কষ্টদগ্ধ জীবন যাপন করছেন, মনের মধ্যে অনেক বেদনা, অনেক কষ্ট, তারা তো এখানে বলে গেলেন কি পেয়েছেন, কি পাননি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির তো অবসান হওয়া দরকার। কেন বারবার বলতে হবে আমার এই দাবি মানতে হবে? কেন বারবার বলতে হবে আমার যে সংস্কৃতি, আমার যে ঐতিহ্য, আমাদের যে আমার যে জীবন ইতিহাস, তাকে সংরক্ষণ করতে হবে? এটা বারবার কোনো বলার কোনো বিষয়? কেন বারবার বলতে হবে ভূমি সমস্যার সমাধান করো? কেন এটাকে দিয়ে রাখা হচ্ছে? কেন বারবার বলতে হবে সেকুলার নিয়ে জটিলতা, সেই জটিলতার দ্রুত অবসান চাই? 20 বছর আগে যেই চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়ে কতকাল বলে যেতে হবে, কতদিন বলে বলে যেতে হবে? বলতে বলতে আর যুবকরা বলছে আমরা আর কতকাল ধৈর্য ধরবো। যুবকরা বলছে আমাদের এই জম্মু জনগোষ্ঠীর জন্য প্রয়োজনে আবার প্রাণ দেব। এই কষ্ট, এই ক্ষোভ কেন যুবকরা বলতে বাধ্য হচ্ছে? কারণ তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে। তাই আজ আপনাদের কাছে আমি নিজেভাবে একটি কথা বলতে চাই, সেটা হলো এই যে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের কোনো বিকল্প নেই। এই যে সংকট এখানে চলছে পাহাড়ি জনগণের মধ্যে, এটি একটি জাতীয়তাবাদী সংকট। এই জাতীয়তাবাদী সংকটের ভিতরে আবার প্রেমী সংকটও আছে, গরিব আছে, ধনী আছে, সমর্থ আছে, অসমর্থ আছে, সবার জীবন চিত্র এক রকমের নয়। তাই সম্মানিত বন্ধুগণ, আমরা এই কথা বলি, বহু আসি বিশে দংশিনী দ্বারে প্রতিবেশী বিশে। আজকে যারা এখানে কষ্ট পাচ্ছেন, এই কষ্ট ওই নেত্রকোনার জনগণ, ওই ঢাকা শহরের জনগণ বুঝবে না। কারণ ঢাকার কোটি কোটি মানুষ, এই পার্বত্য অঞ্চলে পাহাড়ি মানুষরা যেই কষ্ট পাচ্ছেন, এই কষ্ট ঢাকার মানুষ পাচ্ছে না। আজ আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র মানে কি?
প্রত্যেকটি মানুষকে তার সমান অধিকার দিতে হবে। সম্মানিত অতিথি উন্নয়নের সমকল অঞ্চল সঙ্গে সব কিছু মিলে প্রায় 40-45টার মতো আদিবাসী সম্প্রদায় বাংলাদেশের বসবাস, এবং আপনারা উদাহরণ যে সুদূরে ব্রিটিশ তার নবান্নে আমাদের একাঞ্চল এই আদিবাসীদের দ্বারা বসবাসরত অঞ্চল, এবং এখানকার আলাদা বৈশিষ্ট্য নিয়ে তারা বসবাস করেছে, তাদের আলাদা শিক্ষা সামাজিক ব্যবস্থা সংস্কৃতি এবং অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, এবং সেই দিক দিয়ে আমাদের একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে যুগ যুগ ধরে একটা লোকেরা বসবাস করে আসছে। এই বৈশিষ্ট্যটা নষ্ট করার জন্য যখন এই উদ্যোগ নিয়েছে তখন আমরা আমাদের জনগণ এবং ভারতীয় সরকার জনসমিতির নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম করে কিন্তু 97 সালে আপনারা জানেন শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে। এখন সেই শান্তি চুক্তির যে ধারাগুলি এই যেখানে সন্নিবেশিত করেছে, আজকে প্রশ্ন হচ্ছে যে এই ধারাগুলি কয়টা বাস্তবায়িত হয়েছে। আপনারা জানেন এই শান্তি চুক্তি সম্পাদন করতে হলে গিয়ে আমাদের প্রায় অর্ধলক্ষাধিক 800-870 এই ধরনের এখানকার আদিবাসী জনগণকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল, এবং আমাদের বন্ধুপ্রতি রাষ্ট্র ভারত আমাদেরকে তখন অন্ন বস্ত্র স্বাস্থ্য ইত্যাদি এবং আশ্রয় ইত্যাদি হচ্ছে আমাদের সাহায্য করতে দিয়েছিলেন, এবং তার ফলে আমরা দীর্ঘ সংগ্রামের ফলে এই শান্তি চুক্তি আমরা সম্পাদিত করতে পেরেছি। কিন্তু চুক্তি সম্পাদিত করলেও সেটা বাস্তবায়ন কি হয়েছে এখন আমি এজন্য মাঝে মাঝে বলি। আজকে একটা বিষয় আমাদের যদি সবটা গোলমাল দেখা দেয়, সবটা অধ্যক্ষ বলছে এত মাসে আমরা চুক্তি বাস্তবায়িত করেছি, কিন্তু চুক্তি সম্পাদনকারী অপরপক্ষ ভারতীয় সরকার জনসভাকে সভাপতি বলছে না, মোটেই না। তাহলে এই ফারাকটা কোথায়? তাহলে এটা তো জাতীয় পর্যায়ে একটা কি বলে দেশের বুদ্ধিজীবী দেশের আলোকিত সমাজ যারা এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতিতে এটা জাতীয় পক্ষে একটা বিতর্ক হতে পারে, কিংবা উভয় পক্ষের মধ্যে এই সম্ভাবনার বাস্তবায়ন নিয়ে একটা বৃহত্তর বিষয়ে আলোচনা হতে পারে, তাহলে কিন্তু এই চুক্তি বাস্তবায়নের বাধাটা কোথায়, সে বাধা দিচ্ছে কেন এটা সম্পাদিত, কেন এই চুক্তিগুলো বাস্তবায়িত হচ্ছে না সেটা পরিষ্কার হয়ে আসছে। তার জন্য আমি অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে শ্রদ্ধেয় অধ্যাপক মহোদয় হোসাইন কবির, আমি অধ্যাপক হোসাইন কবির মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আজকে যেই বিষয়কে নিয়ে এখানে সমাবেশ, আমার সামনে যারা বসে আছেন তারা অধিকার আকাঙ্ক্ষী মানুষ, এই জনপদ রক্তাক্ত হয়েছিল, এই জনপদে পাকিস্তান আমলে একটি ড্যাম বিদ্যুৎ পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল, এই জনপদের হাজার হাজার মানুষ তাদের কৃষিজ জমি হারিয়েছিল, পাকিস্তান সরকার যথাযথভাবে তার ক্ষতিপূরণ দেয়নি, সেদিনও কিন্তু এই অধিকার আদায়ের জন্য মানুষ সংগঠিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে এই জনপদের মানুষ ভেবেছিল তারা অপরাপর জনগণের মতোই তারা তাদের অধিকার পাবে,
তাদের যে জাতিগত অধিকার যেটি ভাষাগত যে বৈচিত্র্য সংস্কৃতিগত যে বৈচিত্র্য সেটি স্বাতন্ত্র রক্ষা পাবে। একটি আধুনিক রাষ্ট্রে নানা বর্ণের মানুষ থাকে, নানা জাতির মানুষ থাকতে পারে, নানা ধর্ম বিশ্বাসের মানুষ থাকতে পারে অথবা নানা বিশ্বাসের মানুষ থাকতে পারে, সেই মানুষ সেই রাষ্ট্র এককভাবে একটি আধুনিক রাষ্ট্র কোনোভাবেই কোনো বিশেষ ধর্ম বিশেষ জাতির হয় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই রাষ্ট্রের জনগণের অধিকার বুঝিয়ে দেয়। রাষ্ট্রে যদি একজন মানুষ যদি অন্য বিশ্বাসের হয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই মানুষের অধিকারের পক্ষে অধিকার বুঝিয়ে দেয়। আমরা জানি পার্বত্য অঞ্চল তিনটি সার্কেল, এই তিনটি সার্কেলের শাসন বিধি এটি আলাদা ছিল ব্রিটিশ আমলে, এটি আলাদা ছিল মুসলিম শাসকদের আমলে, যে কারণে এখানে 1900 সালে যে পুলিশ রেগুলেশন অ্যাক্ট সেটি কিন্তু বিশেষ অঞ্চলের জন্য করা হয়েছিল আলাদাভাবে। মূল ভূখণ্ডের একরকমের আইন, পার্বত্য সিএসটির জন্য আলাদা আইন। এখানে যে পার্বত্য চুক্তি হয়েছিল সেটিও কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে যে উভয় পক্ষ রাষ্ট্রের সাথে পার্বত্য অঞ্চলের একটি পক্ষের চুক্তি হয়, সেখানে বলা হয়েছিল পার্বত্য উভয় পক্ষ এটা অনুধাবন করেছে যে এই অঞ্চলের স্বাতন্ত্র বৈচিত্র্য, এই অঞ্চলের যে সাংস্কৃতিকগত বৈচিত্র্য সেটি স্বাতন্ত্র, সেটি রক্ষা করা হবে, রক্ষণাবেক্ষণ করা হবে। তারা চুক্তি করেছিল একটি পক্ষ হচ্ছে রাষ্ট্র, আরেকটি পক্ষ হচ্ছে এখানে যারা বিবাদমান, যারা অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছে। গতকাল বলা হয়েছে আজকে 2 ডিসেম্বর, সেই উপলক্ষে বলা হয়েছে 72টি ধারা 48টি ধারা বাস্তবায়ন হয়েছে। এটি সংখ্যাতাত্ত্বিক হিসাব, বাস্তব চিত্র। আমরা পরস্পরের দুই পক্ষের বক্তব্য থেকে আমরা এটা অনুধাবন করি, বাস্তব চিত্র কিন্তু সেটা বলে না। ভূমি বিরোধ একটি বড় ধরনের বিরোধ, এই অঞ্চলের যারা বাসিন্দা তাদেরকে নিয়েও বলা হচ্ছে আদিবাসী বলবে না, ক্ষুদ্র জাতি গোষ্ঠী বলবে না, নানা বিতর্ক। আপনি যাই বলুন না কেন, এই অঞ্চলের বিশেষ অঞ্চলের বাসিন্দারা আদিবাসী। এটি এই শব্দগুলোকে অন্যভাবে বলার মধ্য দিয়ে গৌরবের কোনো লক্ষণ নেই। এই জনপদের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, এই জনপদের মানুষের বিকাশ হওয়ার জন্য তার প্রজন্ম পরম্পরায় বিকাশের জন্য তার মাতৃভাষায় তার নিজের সংস্কৃতিতে জীবনযাপন করার অধিকার রয়েছে। এই জনপদের মানুষ সেটাই চায়, এটা রাষ্ট্রকে বুঝতে হবে। রাষ্ট্র যদি সেই জিনিসটা না বুঝে, রাষ্ট্র যদি সেখানে বিরোধপূর্ণ আচরণ করে, রাষ্ট্র যদি সেখানে সংঘাতপূর্ণ আচরণ করে, রাষ্ট্র যদি সেখানে বৈরিতা জন্ম দেয়, তাহলে এটি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে না। রাষ্ট্রকে এই বিষয়টি অনুধাবন করতে হবে, যারা এই অঞ্চলের মানুষ ভাষা বৈচিত্র্যে আলাদা হলো এই রাষ্ট্রের নাগরিক, তারা রাষ্ট্রকে স্বীকার করে। সুতরাং একজন সমতলের মানুষের যে অধিকার, এই জনপদের মানুষেরও সেই অধিকার রয়েছে। আজকে এখানে এটা বাস্তবতা, এক সময় এই জনপদে সংখ্যাধিক্য মানুষ ছিল এখানকার 13টি উপজাতি সম্প্রদায়। বর্তমান বাস্তবতা হচ্ছে মিলিটারি শাসন, আমরা জানি এই বাস্তবতাগুলো, আমরা জানি জিয়াউর রহমানের শাসন আমল বা মিলিটারি শাসন আমল থেকে আমরা জানি এখানে একটি বাস্তবতা হয়েছে, নদী শীতস্থী পারে মানুষদেরকে এখানে বাসে করে আনা হয়েছে। যে সেটেলারদের কথা বলা হচ্ছে তারাও এখন কিন্তু এখানকার বাসিন্দা, এই জনসংখ্যা এখন 49-51% মতো কাছাকাছি। এই বাস্তবতা এড়িয়ে যাওয়া যাবে না, এই বাস্তবতাকে মেনে নিয়ে এই জনপদের বিশেষ বৈশিষ্ট্যের কথা ভাবতে হবে। এখানকার যারা শাসক আছেন, এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, তারাও সেই কথা বলে
যে সমতলের যে মানুষ সেখানকার সম্পূর্ণ মানুষদেরকে এখানে আনা হয়নি। এখানে নদী শীতস্থী পারে সেখানকার নিপীড়িত মানুষদেরকেই এই জায়গায় নিয়ে আসা হয়েছে। সেই মানুষদের প্রতিও কিন্তু আচরণ যথাযথভাবে করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই পাহাড়ের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, এখানকার মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রতি আমাদের যথাযথভাবে গুরুত্ব আরোপ করার প্রয়োজন রয়েছে। জাতীয়তাবাদের প্রসঙ্গ এসেছে। জাতীয়তাবাদ আমরা জানি এর ভালো দিক আছে, এর খারাপ দিকটাও আছে। জাতীয়তাবাদ একটা পর্যায়ে উগ্র জাতীয়তাবাদের রূপান্তরিত হয়। আমি যদি নিজেকে একজন মানুষ হিসাবে ভাবি, পৃথিবীর মানুষ হিসাবে ভাবি, তাহলে কিন্তু একরকমের বক্তব্য। আবার যদি আমি একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য, তার অধিকার আদায়ের জন্য, যেমন একাত্তরের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটা জাতিকে সংগঠিত করেছিলেন, সেটি একটি অধিকার আদায়ের লক্ষ্যে। আবার একটা জাতি যদি উগ্রভাবে বিকাশ হয়, তখন সে কিন্তু অন্য জাতিগোষ্ঠীকে নিপীড়ন করে, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। আমরা জানি হিটলারের উগ্র জাতীয়তাবাদের কথা আমরা জানি, মুসলিমের উগ্র জাতীয়তাবাদের কথা আমরা জানি। আমরা জাতীয়তাবাদের যে লড়াইটি হয় সেটি যাতে ভালো দিতে যায়। পাহাড়ে যারা বলছে যুগ্ম জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় বিবেচনায় তারা বলছে না যে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তারা যেটা বলছে, এই রাষ্ট্রের ভেতরেই আমার নিজস্ব জাতিসত্তার বিকাশ, আমার ভাষা সংস্কৃতির বিকাশ, আমার ভূমির অধিকার, এই অধিকার আমার জন্মগত অধিকার, এই বাস্তবিকায় আমি বেড়ে উঠেছি, এখানে আমাকে যথাযথভাবে আমার অধিকার সংরক্ষণ করার যে চুক্তি হয়েছে সেটি পালন করা হোক। আমরা এই কথাই বলতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 96 ক্ষমতায় এসছে, তাদের সাথে একটি চুক্তি হয়েছে 1997 দোসরা ডিসেম্বর, মাঝখানে ক্ষমতায় এসছে বিএনপি জামাত। এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিগত 9 ক্ষমতায় আছে। পাহাড়ের জনগোষ্ঠীর দাবি হচ্ছে চুক্তিটি হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে। তারা যদি এই চুক্তির শর্তগুলো অনুধাবন না করে, চুক্তির ধারাগুলো বাস্তবায়ন না করে, বাস্তবায়ন করবে কে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা ক্ষমতায় আছে তাদের একটি অনুধাবন করতে হবে। তারা যদি নিজেরাই নিজেদের চুক্তি ভঙ্গ করে, নিজেরাই যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না করে, তাহলে সেটি দুঃখজনক। এবং পর্যায়ক্রমে পাহাড়ে যে যে ধারাগুলো, বিশেষ করে ভূমি যে অধিকারের কথাগুলো উঠছে, সেটা কিন্তু যথাযথভাবে করা হয়নি। প্রতিনিধি নির্বাচনের বিষয়েও যথাযথভাবে করা হয়নি। আমরা সরকারকে বলব, এই জনপদে আমরা অন্য কিছু চাই না, এই জনপদে শান্তিতে জনগণ বসবাস করুক সেটা আমরা চাই। এই জনপদে যারা আদি বাসিন্দা, যারা আদিবাসী, 13 নানা উপজাতি জনগোষ্ঠী রয়েছে, তাদের যে অধিকারের বিষয়গুলো সেটি বাস্তবায়নে সরকার সচেষ্ট হোক সেটি আমাদের দাবি। চাই এই বৈচিত্র্য, কারণ বাংলাদেশে এরকম একটি বৈচিত্র্যপূর্ণ অবস্থান যাতে বজায় থাকে। যদি বৈচিত্র্য না থাকে, একতরফ হয়, তাহলে আমরা দেখছি এখন মিয়ানমারে কি হচ্ছে। সেখানে যা হচ্ছে সেটি কোনোভাবে একজন মানুষ হিসাবে সমর্থনযোগ্য নয়। আমরা বাংলাদেশে এরকম উগ্র জাতীয়তাবাদের চেহারা দেখতে চাই না। আমরা দেখতে চাই মানুষে মানুষের সহ অবস্থান। আমরা দেখতে চাই না রংপুরে একটি সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হোক। আমরা দেখতে চাই না রামুতে একটি ধর্মীয় সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হোক। আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক, প্রথমত এদেশের নাগরিক, প্রথমত তারা মানুষ। এই মানুষ বিবেচনায় প্রত্যেকেরই দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের যে সেবা প্রদান করা, সেই সেবা প্রদান করতে হবে রাষ্ট্রকে। আমাদেরকে বুঝতে হবে আধুনিক রাষ্ট্র, রাষ্ট্র কিন্তু মসজিদে যায় না, রাষ্ট্র মন্দিরে যায় না,
রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র প্যাগোডায় যায় না, রাষ্ট্র গির্জায় যায় না, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিধান করা, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে উৎপাদিত সেবা সেই উৎপাদিত সেবা জনগণের কাছে ন্যায়সঙ্গতভাবে ন্যায্যতার সাথে পৌঁছে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব না ধর্ম ধারণ করা। রাষ্ট্রে বহু ধর্মের লোক থাকবে, একটি বহুত্ববাদী সমাজের বহু জাতি যে সংমিশ্রণে যে সমাজ সেই সমাজে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি পক্ষপাতিত্ব করে বিশেষ ধর্মের প্রতি, রাষ্ট্র নিজেই বৈষম্য সৃষ্টি করে, রাষ্ট্রকে সেটা উপলব্ধি করতে হবে। আমি পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের পক্ষে, তাদের দাবির পক্ষে আমার জোর সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি পার্বত্য জেলা জেলা সমিতি সমিতির সহসভাপতি ও 299 পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় এমপি উষাতন তালুকদার মহোদয়, যেভাবে যে ধাঁচে এই কালকের যে আয়োজন হয়েছে, আমার যেন মনে হয়েছে কোন বিজয় করা হয়েছে, যেন বিজয় উল্লাস হচ্ছে। কি বিজয় হয়েছে, কেন করা হচ্ছে এই বিজয় উৎসবের মতো করে, অথচ সেখানে বিজয় উৎসব করা হচ্ছে, আমরা এখানে মনের কষ্টে মনের দুঃখে এখানে আমাদের প্রতিবাদ করা হচ্ছে, তো আমরা কেন আনন্দ ভর্তি নিয়ে আজকে এই দিবসটা পালন করতে পারছি না, তার কারণটা আপনাদের অনুভব করছ বন্ধুরা। প্রথমেই বলে নিই, আজকে সবসময় এই দিবসটা আসে না, যখন এই দিবস আসে আমাদের এখানে মাঠে এসে লম্বা লম্বা বলাবলি করি, বড় বড় কথা বলি, কিন্তু সরকারের কোনো গায়ে লাগে না বলে আমাদের মনে হয়। বিষয়টা হলো এখানে আমরা কোনো লোক দেখানোর সমাবেশ করছি না বন্ধুরা। আজকে 16 কোটি মানুষের কাছে, আজকে বাংলাদেশ সরকারের কাছে যারা নীতি নির্ধারণে রয়েছেন, যারা সরকারে রয়েছেন, যারা সরকারের দলে রয়েছেন, উচ্চ পদে আসীন রয়েছেন, তথা 16 কোটি মানুষের কাছে, তথা এই অঞ্চলে যারা বসবাস করেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের বিষয়গুলো আপনারা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তবে সমস্যা হল যারা জেগে ঘুমান তাদেরকে তো ঘুম থেকে জাগানো যাবে না, যারা বুঝেও বুঝেন না তাদেরকে তো বোঝানো যাবে না। তাই আজকে বিষয়টা আপনাদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য, বিষয়টা হলো প্রি অকুপাইড, আগে ভাগে আপনাদের মনের মধ্যে একটা বিষয় জানা হয়ে থাকে। কি জানা হয়ে থাকে, আরে এরা তো পাহাড়ের মানুষ, বাঘ হয়ে গেছে কতবার, আরো এক বাঘ হয়ে গেছে না কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে, এখন 4 বাঘ। লোকে বলে কতজনকে আরো চাঁদা দেব, আর এক দলকে চাঁদা দিতে হবে, চাঁদার সংখ্যা বেড়ে গেল। কিন্তু বিষয়টা হলো যতই ভাগ হোক না কেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, চুক্তি করেছেন, এই চুক্তি বাস্তবায়নের তালবাহানা করে নানাভাবে অজুহাত দেখিয়ে আপনাদের এদেরকে ভুলানো যাবে না। তাই আজকে 72টার মধ্যে 48টা বাস্তবায়ন করেছেন এগুলো বলা হচ্ছে, তো বিষয়টা হলো তাই আজকে আমি এই সমাবেশের পক্ষ থেকে তথা পার্বত্যবাসীর পক্ষ থেকে আজকে আমরা যা বলছি সেগুলো খুবই গভীরভাবে অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে আমাদের আহ্বান থাকলো। বিশেষ করে 72টার মধ্যে 48টা বাস্তবায়ন করেছেন, কিন্তু বিষয়টা হলো বাস্তবায়ন করেছেন তাহলে আমরা কেন অসন্তুষ্ট, আমরা কেন অখুশি। পাহাড়ের মানুষ স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন পাকিস্তান নেই, এখন বাংলাদেশ
বাংলাদেশ স্বাধীন করেছে, আমাদের উপজাতিরও রক্ত দিয়েছে এই মুক্তি সংগ্রামে, সকলে রক্ত দিয়েছে। তাহলে এই পাহাড়ের মানুষ কেন থাকে স্বাধীন দেশে, এখনো ঘরে গ্রামে শহরে কেন নিরাপত্তাহীনতায় বসবাস করতে হবে, অনিশ্চিত জীবন কেন নিয়ে বসবাস করতে হবে? এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই চুক্তি হয়েছে। সেই চুক্তির স্ত্রী রক্ষা হয় নাই, কেন হয় নাই? পার্বত্য সমস্যা ছিল, সেই পার্বত্য সমস্যা এখনো সমাধান হয় নাই। কি কারণে হয় নাই? যে কারণে ভূমি রক্ষার জন্য এখানে ভূমির জন্য পাহাড়ের মানুষ ভূমি হারাচ্ছে, এর সমাধান হয় নাই। এখনো বেদখল হচ্ছে, জোর জবরদখল হচ্ছে, এবং এখনো শাসন ক্ষমতা দেওয়া হয় নাই। জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, এমনকি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ও যথাযথ ক্ষমতায়ন করা হয় নাই। এখানে এখনো পর্যন্ত ডিসি সাহেব, এসপি সাহেব এবং সামরিক কর্তৃপক্ষ সমতলে যেভাবে শাসন করেন এখনো সেভাবে হচ্ছে। এখানে যে বিশেষ শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে সেটা প্রমাণ দিয়েছে কোনো কিছু না। জেলা পরিষদ শুধু গম চাউল ভাগ করে আর চাকরি আসলে টাকা নিয়ে মাস্টারি সেখানে নিয়োগ করে, তাহলে এর বাইরে কি আছে আমাদের ক্ষমতা? আমি নিজে এখানে নির্বাচিত প্রতিনিধি, আপনাদের আশীর্বাদে, আপনাদের মূল্যবান ভোটে আমাকে আপনারা নির্বাচন করে সংসদে পাঠিয়েছেন, কিন্তু অন্য জায়গায় একজন মাননীয় সংসদ সদস্য উনাদের কথা ছাড়া প্রথমে পাঠাও নড়ে না, বাংলাদেশের অপরাধ অঞ্চলে। কিন্তু আমি দেখেছি আজকে চার বছরের অভিজ্ঞতা, আমি দেখেছি আমার এখনো সেই পুরনো ইতিহাসের স্মৃতি মনে পড়ে, সেই ব্রিটিশ আমলের কথা মনে পড়ে। ব্রিটিশরা, ইংরেজরা, সাহেবরা এই বাংলার মানুষকে মানুষ মনে করে না, উপনিবেশিক কায়দায় ওরা এখানে শাসন করতো, ঠিক আমারও মনে হচ্ছে। এমনকি কালকে পর্যন্ত আমি মুখোমুখি হয়েছি, আমি গিয়েছি গৌতম কুমার চাকমা মহোদয় আঞ্চলিক পরিষদের মাননীয় সদস্য, উনি গিয়েছেন কালকে এই মাঠে যে অনুষ্ঠান হয়েছে সেখানে আমি অনুভব করেছি। গণপ্রতিনিধি, আমি জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধি, জনগণের জন্য রাষ্ট্র, জনগণের জন্য সরকার, নাকি সরকারের জন্য জনগণ, নাকি রাষ্ট্রের জন্য জনগণ? জনগণের জন্য সরকার, তাহলে আমার এখানে কোনো বলার থাকবে না, আমার কোনো কিছু বলার এখানে থাকবে না, তাহলে আমি জনগণের প্রতিনিধি হলাম কি করে? আমাকে সেভাবে দেখা হয় যে সেও তো একজন পাহাড়ি মানুষ হিসেবে দেখা হয়, সে প্রতিনিধি হোক না নির্বাচিত প্রতিনিধি হোক, কেননা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমি এই জেলার আইন শৃঙ্খলার প্রধান উপদেষ্টা। এখানে কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, সমস্যা হয়, সেটা তো আমাদের সমস্যা, আমাদের দায়িত্ব রয়েছে। অথচ যারা এখানে কর্মকর্তা রয়েছেন, মাননীয় কর্মকর্তা রয়েছেন, অনেকেই সবাই না, অনেকেই মনে করেন ওনাদের নিজস্ব দায়িত্ব, সেটা ঠিক আছে। কোনো কিছু ভুল হলে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে এখানে ওনাদের উপরে দায়িত্ব বর্তাবে, ওনাদের চাকরি পর্যন্ত সমস্যা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে জনপ্রতিনিধি ব্যতীত জনগণের সহানুভূতা ছাড়া আপনারা কিভাবে আশা করেন এখানে আইন শৃঙ্খলা ভালো থাকবে, এখানে প্রশাসন করবেন, এখানে উন্নয়ন করবেন, এটা কিভাবে আপনারা ভাবতে পারেন? যার ওয়ার্ডিং জাস্টিস ন্যায় বিচার কাকে বলে, যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া। আমরা কেন চুক্তি করেছি? চুক্তি করেছি এলাকার মানুষের হাতে শাসন ক্ষমতা ছেড়ে দিতে হবে। এখনো আপনারা পুলিশ বিভাগটা হস্তান্তর করেন নাই, সাধারণ প্রশাসন হস্তান্তর করেন নাই, তাই এই দুরবস্থা রয়ে গেছে। আপনাদের মাঝে শুধু সন্দেহ অবিশ্বাস, কেন আমি কি বাংলাদেশের নাগরিক নই? পাহাড়ের মানুষ কি বাংলাদেশের নাগরিক নয়? শুধু কি আপনারা বাংলাদেশের নাগরিক নাকি? আমি কি বাংলাদেশের নাগরিক নই?
কেন তোমাকে ভাবতেছে, কেন সন্দেহ করছে? আচ্ছা কালকে যদি কোনো কিছু অবদান হইতো, আমাদের এই অনুষ্ঠান যে হইতে পারত, তাহলে আমাদের কি করার নাই? আমাদের ছেলেমেয়েদের বুঝবেন নাই যে কালকে বললাম হলে এই অনুষ্ঠানও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটাকে আমরা বুঝি না? তাছাড়া এদেশ কিন্তু আমরাও ভালো করি। আজকে আজকে বুঝতে হবে আমরা সর্বোচ্চ হারা হয়ে গেছে, আমাদের হারা হওয়ার কিছুই নাই, আমরা লাঞ্ছিত হয়েছে, উপেক্ষিত হয়েছে, অবজ্ঞা হয়েছে, আমাদের উপরে কোনো কিছু বাকি নেই। এবং আজকে আমাদেরকে কেন অন্যভাবে পাওয়া হচ্ছে? বিশ বছর আমরা রাজনৈতিক পরিবারের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা বিশ্বাস আছে বলে তৃতীয় পক্ষ ছাড়া দ্বিপাক্ষিক ভাবে পার্বত্য চুক্তি আমরা করতে পেরেছি। এখনো ওনার প্রতি, এখনো ওনার প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। কিন্তু আমরা দেখি সরকারের ভিতরে ভূত, সরকারের অভ্যন্তরে আমাদের মনে হয় সরকারের অভ্যন্তরে অনেকে অধিকাংশ চুক্তি বিরোধী রয়েছে। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা বা আন্তরিকতা থাকা সত্ত্বেও উনি বাস্তবায়নে এগিয়ে দিতে পারছেন না। বিরোধিতা আছে, সর্বক্ষেত্রে বিরোধিতা আছে, ওনাকে নানাভাবে বোঝানো হচ্ছে, ম্যাডাম আপা এর বাইরে চুক্তি বাস্তবায়ন করানো হলে ওরা স্বাধীন হয়ে যাবে, পূর্ব তিমুরের মতো স্বাধীন হয়ে যাবে, এটা তিস্তা রাষ্ট্র হয়ে যাবে, নানাভাবে বোঝানো হচ্ছে, ওনাকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আজকে উনি বিভ্রান্ত, সিদ্ধান্তহীনতায় রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বুঝেন যে আমি কি দিতে পেরেছি, কি দিতে পারি নাই, উনি ভালো বুঝেন, আসলটা তো দেওয়া হয় বুঝলাম। আচ্ছা আপনারা বলতেছেন 48টা দিছে, আচ্ছা দিয়েছেন, দিয়েছেন, আমরা বললাম না কি দিয়েছেন, কিন্তু আসলটা তো দেওয়ার নাই, শাসন ক্ষমতা। তাহলে কিভাবে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পরিপত্র প্রজ্ঞাপন জারি করা সত্ত্বেও ওনারা কেন আজকে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদকে সহযোগিতা করছে না? সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও ওনাদের কাছে ওনারা প্রশাসন চালাচ্ছে। তাহলে আজকে যে এই যে প্রশাসন ওনারা মন গরমে চালাচ্ছেন, চুক্তি বিরোধিতা করে চালাচ্ছেন, কেন চালাচ্ছেন? আজকে উন্নয়ন বোর্ড, উন্নয়ন বোর্ডকে বলা আছে আঞ্চলিক পরিষদের সাধারণ তত্ত্বাবধানে উন্নয়ন বোর্ড পরিচালিত হবে, কিন্তু হচ্ছে ওনারা গুড়াঙ্গুল দেখাচ্ছে। অথচ একজন সচিব আসলে তৈরি করে করেন ডিসি সাহেবরা কিভাবে ওনাদের বসকে খুশি রাখবে, কিন্তু আঞ্চলিক পরিষদের এখানে চেয়ারম্যান একজন কঠিন মন্ত্রীর মর্যাদা সম্পন্ন জাতীয় সংসদের সদস্য, উনিও তো প্রতিকূল হিসেবে কত নম্বরে আছে ওনারা ভালো বুঝে, অথচ আমাদের একজন সচিব আসলে কিভাবে তোয়াজ করবেন সে নিয়ে ব্যস্ত, এই হলো বাস্তবতা। তাই আজকে আমাদের যেটা বুঝতে হবে যে আমরা দেশের শত্রু নয়, আমরা দেশের বিরোধী নয়, আমরা সেই কমরেড অশোক সাহা বলেছেন পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই করেছে, বারবার উনি মুক্তিযোদ্ধা বলতেছে, ওনাদের প্রশিক্ষণ দিয়েছে, তবুও বলতেছে পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে 16 কোটি মানুষ আপনারা মনে রাখুন, আমাদের আন্দোলন 16 কোটি বাঙালির বিরুদ্ধে নয়, বাঙালি জাতির বিরুদ্ধে নয়, আমাদের জাতীয় অস্তিত্ব, আমাদের স্বকীয় বৈশিষ্ট্য, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা রক্ষার জন্য আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম, এই আন্দোলন সংগ্রাম বাঙালি জাতির বিরুদ্ধে নয়, কোনো বাঙালির বিরুদ্ধে নয়, শাসক শাসক গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম। তাই আজকে বুঝতে হবে আপনাদেরকে যেন কারা কারা ব্যবহার করে, বাঙালি ছাত্র পরিষদ, বাঙালি গণ পরিষদ পরিচিত হইলে আমরা যে একটা হরতাল প্রতিরোধ দিয়ে ব্যবহৃত হবেন না। সম্রাট অশোক বলেছেন, অশোক ভাই বলেছেন যে আসলে শাসক শাসক গোষ্ঠী আমাদেরকে ব্যবহার করে আমাদের উপরে স্টিম রোলার চালায়, শাসন শাসন করার
সুযোগ পায় একজন বাঙালি গরিব শোষিত নিপীড়িত মানুষ একজন পাহাড়ি গরিব শ্রেণীর মধ্যে কোন পার্থক্য নাই। তাই আজকে আসুন সাধারণ মানুষ একসাথে হয়ে আজকে শাসক শোষক গোষ্ঠী যে আমাদেরকে ঠকাচ্ছে, আমাদেরকে শোষণ করছে, অন্যায় করছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা একযোগে লড়াই করি। তাই আজকে 16 কোটি মানুষকে আমাদের বুঝাইতে হবে, 16 কোটি মানুষকে বোঝাতে পারলে তবে আজকে আমাদের চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। এখন ভাবে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব নয়। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি বেশি বলবো না, আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেখানে ভিডিও কনফারেন্সে প্রোগ্রামটাও যেন একটু অবসর ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কেন যারা বসে আছে আমার সাথে কনফারেন্স ওদের সাথে কথা বলবো না, উনি ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও খাওয়াকে সুযোগ দেওয়া হয় না। বাইরের জেলা থেকে রাঙামাটি খাগড়া থেকে বান্দরবান থেকে এখানে যারা অডিয়েন্স ছিল তারা কেউ বলবে সে সুযোগটা দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল কারোর সাথে কথা বলবে কিন্তু সেটাও দেওয়া হয় নাই। সে থেকে বোঝা যায় বাংলাদেশ কিভাবে চলছে আর বেশি কিছু বলতে হবে না বন্ধুরা। তাই আজকে এখানে সরকারের ভিতরে সরকার সেভাবেই আজকে সরকার চলছে। তাই আজকে আমাদের এটা বুঝতে হবে অশোক ভাই এবং আমাদের সদ্য অধ্যাপক বাচ্চারা বাংলার 16 কোটি মানুষকে আজকে বুঝতে হবে 71 সালে যখন সংগ্রাম হয়েছিল আমরাও আশা করেছিলাম যে সংগ্রাম হবে সেই সহযোগ আন্দোলন থেকে সেই 65-66 আন্দোলন 69-এর গণ আন্দোলন তখন আমরা আশা করেছিলাম সত্যিকার ভাবে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম হলে এদেশের মানুষের সত্যিকার ভাবে মুক্তি আসবে। কিন্তু সে সময় আশা করেছিলাম এমন ভাবে নেতৃত্বাধীন পরিচালিত হবে আন্দোলন সংগ্রাম মুক্তি সংগ্রাম যার পরে বাংলাদেশের মানুষ সত্যি সত্যি স্বাধীন হবে। কিন্তু আমরা আজকে দেখেছি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র কোটি কয়েক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ 16 কোটি মানুষের জন্য এখনো যথাযথ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, এখনো সাধারণ মানুষের হাতে টাকা পয়সা নাই। আমরা বন্ধুরা ইচ্ছে করে খায়েস করে রসিকতা করে পার্বত্য চট্টগ্রাম জনসমিতি সমিতি করি নাই, আমরা জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছিলাম যে পার্বত্য সমস্যাটা আপনারা উদ্ভাবন করার চেষ্টা করুন। কিন্তু দেখা গেল আমাদের সমস্যাটা কেউ সেভাবে অনুধাবন করেন নাই। তাই বাধ্য হয়ে আমাদেরকে আঞ্চলিক দল করতে হয়েছে, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এবং এখনো পর্যন্ত দেখেছি বন্ধুরা আপনারা মনে কষ্ট নেবেন না বন্ধুরা আজকে কংগ্রেস অশোক আছে আমাদেরকে দণ্ডবাদ করতে কিন্তু আমরা এখনো কার্যকরভাবে দলীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে কোন দল এখনো পর্যন্ত আমাদের আগে পার্বত্যকে এখনো সেভাবে গ্রহণ করেনি। তাই এখনো পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম দাঁড়ানো, তাই অনেক সময় আমাদের মধ্যেও তো সবাই সমান নয়, বোঝার ক্ষেত্রেও পার্থক্য আছে, অনেক ক্ষেত্রে উগ্র জাগ্রতাবাদী মনোভাব পরিস্ফুট হয় পরিলক্ষিত হয় সেটা কাজের সেভাবে তো আমাদের এখনো সচেতনতা আছে নাই। কিন্তু আমাদের জনসমতি সমিতি মানবতাবাদী বিশ্বাসী, আমাদের জনসমতি সমিতি অবশ্যই এটা উগ্র জাতীয়তাবাদী দল নয়, আমাদের জনসমতি সমিতি গণতন্ত্র ও মানবিকতার প্রশ্নে আমরা সেভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করি। তাই আজকে আপনাদের বুঝতে হবে যে আমাদের বুঝতে হবে যে আমাদের এই সংগ্রাম এই আন্দোলন আমাদের অস্তিত্বের রক্ষার আন্দোলন, আমাদের জীবন জীবিকার আন্দোলন, সেজন্য আমরা বাধ্য হয়েছি। আজকে দেখতে দেখতে কি হলো পুলিশ হাতে দেওয়া হবে না বুঝলাম, তার পরিবর্তে ইউএনডিপি বলেছে যে মিক্সড পুলিশ মিশ্র পুলিশ হবে, কিন্তু মিশ্র পুলিশ করা হয়েছে অবস্থানে কি দাঁড়াচ্ছে এখানে জাতীয় কিন্তু পাহাড়ি পুলিশ বদলি করা হলো
বদ্রীর পরে পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে করে দেখাও যায়। আর বদ্রী কথা হলো বিরাজপুর রাজশাহী খুলনা এই চট্টগ্রাম পর্যন্ত কমে রাখা তবে এত অবিষ্কার সন্দেহ হবে। একজন পুরী যদি একটা অগ্রণী থাকে যায় তার কি ছেলে মেয়ে নাই তার ছেলে মেয়ের প্রতি তার একটা অগ্রণী বিক্রি করে তাকে রাখা হবে সেটা নিয়ে কি বাঁচতে পারবে সেটা হয় না। তোমার একবার যদি ফ্যাকাইলি যুক্ত হওয়া যায় সে বিগড় হয়ে যায় সে পর্যন্ত কিছু ভাবতে পারে না। একটা পর্যন্ত দু একটা হতে পারে দু একটা ভাইকে গেলে কি সমস্যা আমাদের আমাদের সেটা নিয়ে কেন এত এত যেন দুশ্চিন্তা আমাদের থাকবে। এই পাহাড়ের মানুষ আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তথা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন যারা উচ্চ পর্যায়ে আসীন রয়েছেন ওই সমস্ত মাননীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের মন থেকে সেটা মুছে ফেলে দিয়ে আমাদেরকে এ দেশের নাগরিক ভাবতে থাকুন। অনেকে মনে করে এভাবে আস্তে আস্তে করে তারা চলে যাবে কোথায় চলে যাবো আমরা কোথাও জায়গা নাই মায়ানমারেও নাই ভারতীয় নাই কোথায় যাব আমরা এই দেশের নাগরিক শত শত বছর ধরে এখানে বসবাস করছি আমরা উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের নাগরিক তাই আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব না রেখে আমাদেরকে এ দেশের নাগরিক ভাবো আপনাদের আপনাদের বন্ধু ভাবো আমরা শত্রু নয় আমাদেরকে বন্ধু ভাবো আমাদেরকে কাছে টেনে নেন। উপজাতিরা পাহাড়িরা অল্পতে দুষ্ট থাকে সাধারণভাবে দুষ্ট থাকে বেশি কিছু চাওয়া পাওয়া নাই আমাদের এটা আপনাদের বুঝতে হবে। আপনারা আমরা প্রধানমন্ত্রী হতে চাই না এটা আপনাদের বুঝতে হবে। তাই আজকে এই অবস্থাতে আমাদের সরকারি যারা রয়েছে তাদেরকে পার্বত্য চট্টগ্রামে আসার পূর্ব মুহূর্তে ওরিয়েন্টেশন করা উচিত। পাহাড়ে কতগুলো জাতিসত্তা আছে তাদের ইতিহাস কি তাদের অতীত কি এগুলো ভালোভাবে বুঝে ওদেরকে এখানে নিয়োগ দেওয়া তবে অন্তত রাঙামাটি যারা আছেন আমরা দেখেছি পারে পারে ওনারা ভালো থাকে কিন্তু আজকে আজকাল দেখতে পাচ্ছি কোন কোনো ক্ষেত্রে একটু ভুল ভ্রান্তি হচ্ছে। আমি যে বললাম হিন্দিতে ওখানে আমাকে তর্কাতর্কি করতে হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ওখানে গিয়ে নিয়োজিত হয়েছে কোনোদিন হয় নাই। আমি একজন সংসদ সদস্য আমার একটা কথা হলে আগে হবে না এটা কিভাবে হয় এটা হয় না। আর তারা ভেবে দেখো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন বুঝলাম আপনাদের কোনো কিছু হলে এখানে একটা সংস্কৃতি আছে পার্বত্য চট্টগ্রামে জনসমতির বিরুদ্ধে বা পাহাড়িদের বিরুদ্ধে বেশি কিছু করতে পারলে তবে বাহাদুর অনেকে কর্মকর্তা পুরস্কৃত হন এরকম নজিরও আছে। তাই আজকে এই সংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসুন এটা বেরিয়ে আসা সম্ভব না হলে আমাদের ইতিহাসকে আমরা অবসন্ন বলি আমরা অল্প সংখ্যক মানুষ আমরা সেরকম কিছু করতে চাই না আমরা কিছুই করতে চাই না। তাই আজকে আমাদের এই দুরবস্থা দেখে তার উপরে আরেক অবস্থা যদি আপনারা সৃষ্টি করে চাপাই দিতে চান এটা খুবই অমানবিক হবে এবং এটা অন্যায় হবে এটা ঠিক হবে না আপনারা বোঝার চেষ্টা করুন। আজকে আমাদের প্রিয় নেতা সুরসুলামা বলেছেন পাহাড়িদের শীত দেওয়ালে থেকে গেছে যাওয়ার কোনো রাস্তা নাই তাদের চিৎকার ফেকলে পরে তখন মুখোমুখি হতে হয় প্রাণ যাবে নাকি যাবে তখন আর জ্ঞান থাকবে না। বন্ধুরা আপনারা বুঝুন আমি হুমকি দিচ্ছি না এটা আবেগের কথাও বলছি না হুমকির কথাও নয় আপনারা ভালোভাবে বুঝুন যা একটা কথা আছে প্রভাব বাক্য আছে যার আছে দম তাকে বলিবেন না কম অল্প সংখ্যক হতে পারে সামান্য হতে পারে তারা ক্ষুদ্র হতে পারে কিন্তু তাদেরকেও কম ভাবা ঠিক হবে না এরা লড়াই করেছে এরা রক্ত দিয়েছে সেই অভিজ্ঞতা তাদের আছে তারা এখনো লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে এটা আপনাদের বুঝতে হবে। আর এখন মানুষের গৃহীর অবস্থা ধীরে ধীরে দিতে নামছে
আর উপার্জন নাই বললে চলে মানুষের এখন কিভাবে কেউ করে বেঁচে থাকবে, কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করবে, চিকিৎসা কিভাবে হবে, এই নিয়ে সমস্যা। উপরন্তু ঘরে থাকলেও বিপদ, জঙ্গলে থাকলেও বিপদ, ফাউনে থাকলেও বিপদ, এইভাবে কোথায় আছি এই অনিশ্চিত অবস্থা। এই অবস্থা বাংলাদেশ সরকার বা বাংলার মানুষ, আপনারা সংগ্রামের মানুষ, আপনাদের অতিরিক্ত অভিজ্ঞতা আছে, আপনারাও জাতিগত নিপীড়নে ছিলেন, এই অভিজ্ঞতা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে আপনারা এগিয়ে আসবেন। বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের শিখতে হবে। আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম, বর্তমানে মিজোরাম হচ্ছে, তখন রাজি প্রধানমন্ত্রী ছিল লাল রেঙ্গার পার্টি, আমেনের পার্টি, তারা তখন স্টেটুট পাবে কি পাবে না তারা খুব দুর্বল হয়ে গেছে। কিন্তু রাজেশ গান্ধীর দূরদর্শিতা, ভারতের সহনশীলতার ঐতিহ্যের কারণে তারা কিন্তু স্টেটুট দিয়েছে। আজকে স্টেটুট দিয়ে মিজোরামকে স্বাধীন হচ্ছে, ওরা কি স্বাধীনতার আন্দোলন করছে না কিছুই করছে না তারা সম্পূর্ণ। তাই আজকে আমাদের চুক্তি যেগুলো যেগুলো মৌলিক শাসন করার ক্ষমতা দিতে হবে, হ্যাঁ না হলে দিদি খায় তার মতো সে করবে, সে জেলা পরিষদ তোয়াক্কা করবে না, আঞ্চলিক পরিষদ তোয়াক্কা করবে না, এমপিও তোয়াক্কা করবে না, এসপি সাহেবের করবে। তাই অচিরে সাধারণ প্রশাসন এই সাবজেক্ট হস্তান্তর করুন। লম্বা লম্বি কথা বলে লাভ নাই, উন্নয়ন করেছেন ভালো কথা ঠিক আছে, পার্বত্য অঞ্চলে আপনারা উন্নয়ন করেছেন, বাংলাদেশের অপরাধ অঞ্চল থেকে বেশি করেছেন, মানলাম করেছেন, উন্নয়ন দিয়ে সমাধান হবে না। এটা অর্থনৈতিক সমস্যা নয়, পার্বত্য চট্টগ্রামের সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। কি সমস্যা? শাসন করার সমস্যা, আমাদের শাসন আমরা করবো উপজাতি অধ্যুষিত অঞ্চল। তাই বলে এখানে বাঙালিদের ক্ষতি হবে সেটা নয়, বাঙালি ভাইয়েরা ভুল বুঝবেন না, চুক্তি ভালোভাবে পড়াশোনা করুন। সন্তোলন বিতরণের মানুষ যারা ওনার সামনে থেকে ওনারা বুঝেন, সেখানে যদিও আমাদের স্যাটেলাইটদের সম্মানজনকভাবে অন্য জায়গায় পুনর্বাসনের কথা রয়েছে, একজন স্যাটেলাইট বাঙালি ওনার কাছে গেলে যে অসম্মানিত হন তা নয়। কারণ আমরা বুঝি সাধারণ মানুষ যারা এখানে বসতি করানো হয়েছে ওরাও ভালো নেই, ওদের উন্নতি হয় নাই। আমরা গরিব দুঃখে মানুষের পক্ষে, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে জনসমিতি কমিটি, কাজে আপনারা ভুল করছেন না, আপনাদের কোনো স্বার্থের হানি হবে না, স্বার্থ ক্ষুণ্ণ হবে না, আপনাদের স্বার্থ আলাদা আলোচনার মাধ্যমে সেটা সম্ভব হবে। তাই আপনারাও কোনো দ্বিধা সংকোচে থাকবেন না। তাই আজকে পুলিশ অনেকেই তারা বড় কর্তা রয়েছে, পুলিশে পুলিশ সাবজেক্টে হস্তান্তরের কথা বললে ওনারা বলেন আরে পুলিশ দেওয়া যাবে না, শুধু দেওয়া যাবে না বললে হয়ে গেল, রেলের পুলিশ আছে, এবারে পর্যটন পুলিশ হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, বিভিন্ন পুলিশ করা হয়েছে। আরে 1881 সালে ফ্রন্টিয়ার পুলিশ ব্রিটিশ আমলে ছিল, এই বাদুর তদন্তরে কেন করা যায় না? আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, দয়া করে করা যাবে, করা যাচ্ছে না, আমার ভয়। মূল পুলিশের আন্ডারে তো এই পুলিশ থাকে, যদি জেলা পুলিশের কাছে হস্তান্তরিত হবে, এই পুলিশটা হস্তান্তর করতে হবে, ভূমি হস্তান্তর করতে হবে, গণ পরিবেশ হস্তান্তর করতে হবে, না হলে সমাধান হবে না। এখানে কাউকে তুলে দিয়ে আর এখানে দেখেছি আমরা পার্বত্য অঞ্চল যত না অবদান করেছে, যত না এই দুর্দশা এই অবস্থায় দাঁড়িয়েছে, অনিচ্ছির অবস্থা দাঁড়িয়েছে, এটা যত না বাঙালি জনগোষ্ঠীর যারা ক্ষমতাতে আছে তারা ক্ষতি করেছে তার চেয়ে বেশি, যুগ্ম দুলা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরাই বেশি এই জন্য দায়ী, তারাই বেশি ক্ষতি করে। আপনারা ভালোভাবে ভেবে দেখুন এবং আপনারাই বুঝুন আজকে তারা কি করছে, এটা আপনাদের নতুন করে সময় আমার হাতে নাই, এতদিন বিচার দিয়েছে, তাছাড়া সময়ও কম, আমি আর কিছু বলবো না। এই যুগ্ম প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বেশি আমাদের ক্ষতি করে, এটাই আপনাদের বুঝতে হবে। এবং এই জন্যে আপনারা দেখেন বান্দরবনের উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান কেশরা সাহেব কালকে বলেছেন সাক্ষাৎকারে, আজকে প্রথম আলোতে দেখা গেছে যে কি বলেছেন, যে উনি বলেছেন বহিরাগত অনেক বাঙালি এখানে হাজার হাজার ঘর জমি বেদখল করেছে, আমরা বলবো না। উনি বলেছেন আমার বান্দরবনে কিছু ভুক্তভোগী, বান্দরবনে চার ভূমি অনেকে নিরুদ্দেশ ভাড়া পাড়ি দিয়েছে, আরো অনেকে পাড়ি দেওয়ার জন্য অসুবিধা ভাবনা করছে, জোর জবরদস্তি দখল করে প্রশাসনকে খাতিয়ে নিয়ে প্রশাসনকে ব্যবহার করে
ওরা এগুলো করছে। তাই পরিস্থিতি আমি আর কথা বাড়াব না। আজকে সারা বিশ্ব পরিস্থিতি আসছে অস্থির অবস্থায় রয়েছে। এখানে উত্তর কোরিয়া ইচ্ছা মতো বোমা বানাচ্ছে, পশ্চিমাদে সেখানে গতকল হয়ে আছে, তাহলে এখানে এই যে মায়ানমার এবং বাংলাদেশকে নিয়ে অনেক রাজনীতি হচ্ছে। তাই সব কিছু মিলিয়ে বিশ্ব পরিস্থিতিও ভালো নয়, আমরাও ভালো নেই। এই ভালো নয় পরিস্থিতিতে আমরা ভালো থাকতে চাই, আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসতে চাই। এই ভালোবাসার সুযোগ যেন আমাদের দেওয়া হয়। তাই যদি দেওয়া না হয় আজকে, আমি আজকে এই সমাবেশে আপনারা হয়তো অনেক আশা নিয়ে এখানে এসেছেন, কি সিদ্ধান্ত হয়, পার্টি কি ঘোষণা করে, এটা হয়তো অনেকে শুনতে এসেছেন। নতুন ঘোষণা নয় বন্ধুরা, আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো, যদি পরবর্তীতে আমাদের প্রিয় নেতা সন্তুলন মা ওনাকে আপনারা ছিলেন, জীবন যৌবন সব কিছু দিয়েছেন, সেই সন্তুলন মা অগ্নি পরীক্ষায় পরীক্ষিত নেতা, অভিসম্বাদিত নেতা, সেই সন্তুলন মা যদি আপনারা অপেক্ষায় থাকবেন, নিজেরাই শৃঙ্খলাবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আর কিংবা সারবার যাই হই না কেন, সেটা যাদের দেশপ্রেম আছে, যাদের জাতি প্রেম আছে, যাদের ন্যায় বিচার আছে, তারা অবশ্যই এক জায়গায় একত্রিত হবে। আমরা বলি না রাজনীতির একটা ভাষা আছে, রাজনীতির একটা ভাষা আছে, মাঠে দেখা হবে, মানে আন্দোলন করতে করতে সেটা আমরা মিলব, এবং সেভাবে আমরা মেলার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে আপনাদের কাছে যেটা আমি আহ্বান জানাই, যে সন্তলম্বা পরবর্তীতে যে নির্দেশ আপনাদের কাছে দেয়, সেই নির্দেশ অনুযায়ী উনি যা কিছু বলেন তা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন বন্ধু। আমাদের হারানোর কিছু নেই, আমরা এখনো সোনার বাংলাকে ভালোবাসি, আমরা এখনো সোনার বাংলা করতে চাই, সেই করার যাতে সুযোগ দেওয়া হয় সেভাবে সরকারকে ভাবতে হবে। যারা এখানে বিভিন্ন সংস্থার সম্মানিত বন্ধুরা আছেন, আপনারা দয়া করে ভালোভাবে রিপোর্ট করবেন, অনেক সময় বাড়াবাড়ি করে রিপোর্ট করা হয়, নানাভাবে ব্যাখ্যা দেওয়া হয়, ভালোভাবে রিপোর্ট করবেন যে আমাদের সদিচ্ছা রয়েছে। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তে যেতে হবে, রোড ম্যাপ ঘোষণা করতে হবে, হবে বললে হবে না, হবে হবে বললে আপনার জীবনটা শেষ হয়ে গেলে হবে না। আমরা যা আশা করি আপনার থেকে আশা করি, আপনার জীবদ্দশায় আপনার জীবিত অবস্থায় এটা বাস্তবায়ন করুন, ইতিহাসে সংলাপ করে আপনার দিনটা থাকবে। এবং এই চুক্তি বাস্তবায়ন হলে বাঙালি বন্ধুরা আপনাদের ক্ষতি হবে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা বলি, এই চুক্তি বাস্তবায়ন হলে আপনার হাত শক্তিশালী হবে। তাই আজকে অচিরে, আর দেরি না করে, আর তাও বাহানা না করে, অচিরে এই চুক্তি বা যেগুলো মৌলিক বিষয় করবো করবো বলবো না, বীরবাহাদুর সাহেব কি বলছেন আজকে ব্যাপারে দেখলাম, ধীরে ধীরে হলেও বাস্তবায়ন হবে। আচ্ছা ধীরে ধীরে হলেও সেটা আজকে 40 বছর পরে হলে হবে না, তখন তো সবাই মারা পড়বে, বেঁচে থাকতে পারবো না। তাই বন্ধুরা আর সময় কালো সেবন করবেন না, সময় এখনো হাতে আছে, পরিস্থিতি এখনো সামাল দেওয়া যাবে না, যুব সমাজ ছাত্র সমাজ আমাদেরকে বাঁচতে দিচ্ছে না, এটা মনে রাখবেন। পাহাড়ের মানুষ এভাবে আর অনিশ্চিত অবস্থায় থাকতে চায় না, তাই অতিরে এটা বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা সবাই ভালো থাকেন, সবাই নিরাপদে থাকেন, সংগ্রামী শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। চুরি করতেছে পার্বত্য চট্টগ্রামে, তারা আমাদের অত্যাচার করতেছে, তারা আমাদের এই অতিক্রম করতেছে, সেই ভূমিদস্যু সেই সরকারের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আপনারা একটু মনোযোগী হন, এবং পার্বত্য চট্টগ্রাম
যদি সর্বোচ্চ চট্টগ্রাম যদি এইভাবে যদি আপনার যদি রাখেন তাহলে আপনারা কি বলবেন, আপনার কি হবেন? আপনার যে আজকে পার্বত্য তথা জুম্পতনগণকে যে আজকে প্রবঞ্চনা দিয়ে আজকে যে ধ্বংস করে ধীরে ধীরে ধ্বংস করছিলেন, এর জন্য আপনারা কি করবেন? আপনারা কি কি আপনারা পরিচিত হবেন? পার্বত্য চট্টগ্রামের মানুষ অল্প হতে পারে, এই পার্বত্য চট্টগ্রামের মানুষ শুধু বাংলাদেশ নয়, শুধু আমরা নয়, এই পার্বত্য চট্টগ্রামকে দেখার মতো সারা পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক জাতি আছে, অনেক দেশ আছে। সুতরাং আপনারা প্রবঞ্চক জাতি হতে চাইবেন না। সুতরাং পার্বত্য চট্টগ্রামের চুক্তি পূর্ণ বাস্তবায়ন করে এই মানুষগুলোকে বেঁচে থাকার জন্য তার অধিকার দিন, এই বলে আমি আবারও সবাইকে সালাম নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আমাদের আজকের সভাও সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। Thank you.